আসসালামু আলাইকুম গাইস, হোপ ইউ গাইস আর ওয়েল। তো আজকে আমরা যাচ্ছি স্পেস ইউনিভার্সিটির ওরিয়েন্টেশনে। তো আজকে আমি আপনাদেরকে ছোট্ট ক্ষেত্রে একটি ভিডিওর মধ্যে দেখাবো আমাদের সম্পূর্ণ ইউনিভার্সিটি ক্যাম্পাসটা। চলেন আমরা এখন স্পেস ইউনিভার্সিটির জন্য রওনা দিয়ে দিই, কজ আই এম কোয়াইট লেট। তো গাইস আমরা এসে পড়লাম আফতাব নগর এবং এটি হলো আমার ইউনিভার্সিটি। গাইস আপনারা আমার আগে স্টোরিগুলো তো দেখেছেন ইউনিভার্সিটিটা, বাট কখন ইন ডিটেল দেখানো হয়নি। এটা হলো ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির গেট অ্যান্ড এদিক দিয়ে আমরা এন্ট্রি নেই। তো এন্ট্রি নেওয়ার পর আমার ক্যাম্পাসটা মাঝখানে একটা গ্রাউন্ড আছে, মাশাআল্লাহ অনেক সুন্দর একটা জায়গা। আশা করি আমি আমার সম্পূর্ণ বিবিএটা ভালোভাবে শেষ করতে পারবো উইথ এ গ্রেট সিজিপিএ। তো এটা হলো আমার ফ্রেন্ডস ভিজন। তো আমরা এখন উপরে অডিটোরিয়াম আছে ওখানে বসতে যাচ্ছি। অ্যান্ড গাইস এখানে আসার পর আমাদের সিনিয়র ভাইয়ারা আমাদেরকে বসতে দিল। তো আমাদের চেয়ারের উপর এরকম বুকলেটসগুলো দেওয়া ছিল। তো এটার ভিতর স্পেস ইউনিভার্সিটি অনেক রকম তথ্য দেওয়া ছিল, আমরা কিছু কিছু করে পড়েছি। এবং আমরা যখন এখানে বোর হচ্ছিলাম তখন আস্তে করে আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামটা স্টার্ট হয়ে গেল। অ্যান্ড এটা হলো তাওসিফ, এটা হলো আমাদের সিজন, ডান পাশে ছিল উদয়। তো এখন আমাদেরকে স্পেস ইউনিভার্সিটির একটি ট্রেলারের মতো একটি ভিডিও দেখানো হয়েছিল। অ্যান্ড ভিডিওটা আমার কাছে কোয়াইট অ্যামেজিং লেগেছিলো, কারণ এখানে ইস্ট ওয়েস্টের সকল রকম তথ্য, যে কী কী ক্লাব আছে, কী কী ল্যাব আছে, এবং অন্যান্য টিচার্স, আমাদের ফ্যাকাল্টির যে টিচার, সকল ব্যক্তিদের ডিটেলস দেওয়া ছিল। অ্যান্ড আমার কাছে ভিডিওটা অনেক ভালো লেগেছে। তো গাইস ট্রেলারটা শেষ হওয়ার পরই আমাদের সিনিয়র ভাইয়েরা আমাদেরকে এই ব্যাচগুলো দিয়ে যায় এবং এই বুকলেটসগুলো আমাকে দেওয়া হয়েছিল। তো দেখেন ভাইয়েরা মাত্রই দিচ্ছিল আমাদের আশেপাশে। অ্যান্ড গাইস লেফট থেকে আমাদেরকে স্ন্যাক্সগুলো প্রোভাইড করা হচ্ছিলো, কজ উই ওয়ার টোটালি হাংরি। আমরা এখন সবাই বসে স্ন্যাক্সগুলো খেয়ে নিব। এই যে গাইস এগুলি ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট, যেটা করে আমরা এখন আমাদের ক্যাম্পাসটা ঘুরতে যাব। কেমন লাগতেছে খাবারটা? এখন আমাদের সকলকে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখার জন্য। যেহেতু আমরা এখানকার ফ্রেশার্স, তো আমাদেরকে ঘুরে ঘুরে এখন দেখানো হবে। তো দেখেন আমরা এখন চলছি সেকেন্ড ফ্লোরে। তো সেকেন্ড ফ্লোর থেকে আমাদেরকে প্রত্যেক ফ্লোর ফ্লোরে নিয়ে আমাদের কোন ফ্লোরে কী কী আছে এবং সকল কিছু আমাদেরকে দেখানো হবে। তো গাইস এটা হলো আমাদের রিডিং রুম, আমার পাশে লাইব্রেরি আছে, ওখান থেকে আমরা বই এনে এখানে বসে বসে পড়তে পারবো এবং আমাদের এক্সট্রা কোনো পড়া থাকলে ওটা শেষ করতে পারবো। এবং একই ফ্লোরে পাশাপাশি আছে আমাদের ল্যাব রুম, এখানে আমরা আমাদের সকল অ্যাসাইনমেন্টের কাজ এবং সিএসসি কাজ করতে পারবো। তো এরপরে আমরা ছাদে গিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ছবি তুলে আমরা স্ট্রেট নিচে থেকে চলে যাই। তো এতটুকুই ছিল আমার স্পেসের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।